চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাট থেকে 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার, প্রত্যেক বুধবারে সাপ্তাহিক ভাবে এই পশুহাটটা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা যেখানে আছি এখানে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা ষাড় গরুর বর্তমান বাজার মূল্য জানবো। এগুলো খামার উপযোগী ষাড় গরু। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভাল লাগবে। আজ আমদানি জাহাঙ্গীর ভাইয়ের বেশ কিছু আমরা খামার উপযোগী ষাড়, এগুলো না ভাই? জি। আচ্ছা, এগুলো কি 2024 কুরবানিতে ব্যবহার করা যাবে? জি, এগুলো সবই 2024 এর জন্য পারফেক্ট। পারফেক্ট আছে, আবার প্রতিশো ব্যবহার করলে করতে পারবে, খামারও রাখতে পারবে। জি। আচ্ছা দর্শক, আমরা জাহাঙ্গীর ভাইয়ের কয়টা আছে ভাই গরু? আজকে আছে 6টা ভাই। দেন 6টা ষাড় আছে। জি। প্রথমটা যাতে মানে কি আছে? এটা শাইওয়াল। শাইওয়াল, মাশাআল্লাহ, শাইওয়াল দেখছি আমরা জাহাঙ্গীর ভাই থেকে। এর নাভি কম্বল, 4টে পা, হাত পা, আপনার মাথার শেপ স্যুট বলেন, আপনি লেস বলেন, সব দিক থেকে পারফেক্ট আছে ভাই। তাই না? জি। কয় দাঁত এটা? এটা দাঁতে 4টা। 4টা দাঁত? জি। দর্শক, 4টা দাঁতের একটা ষাড় দেখছি, শাইওয়াল, মাশাআল্লাহ, কোয়ালিটি অনেক দারুণ। 2024 ব্যবহার করতে পারবেন, 25 কুরবানিতেও ব্যবহার করতে পারবেন। জি। এটার ওজন কেমন আছে ভাই? এটা আপনার আপনি 9 মন প্লাস আছে। আচ্ছা, হাইট কেমন আছে? এটা আপনার 58 প্লাস। 58 প্লাস হাইট আছে। জি। কত যাচ্ছেন এটা? এটার দাম যাচ্ছে 380। 380। বেচবেন কেমন? এটা 3.5 হলে বিক্রি করা। 3.5। আর দাম পেলেন আজকের হাতে? ভাই এই মাত্র আসছে, এখনো দাম বলেনি। আচ্ছা, এখনো কেউ দাম বলেনি। জি। দামটা কত পেয়েছে এই জন্য আমরা জানাতে পাচ্ছি না, যেহেতু কেউ দেখেইনি। আমরা 2 নম্বরটা দেখছি, এটাও শাইওয়াল না? জি, এটা পাকিস্তান ব্রিটের শাইওয়াল। আচ্ছা, এটা পাকিস্তানি ব্রিটের শাইওয়াল দর্শক। আর এটা জাত মানে মানে শাইওয়ালের ব্র্যান্ড যাকে বলে এটা সেটা। তাই না? জি। আচ্ছা, কয় জাতে আছে? এটা দাঁতে 2টা। 2টা? জি। আচ্ছা, এটা 2টা, এটা খামারে রাখতে হবে। জি। এর 4টে পা, হাত পা, আপনি নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট আছে, ডবল নাভি আছে। নাভিটা অনেক ঝোলা, কিন্তু গরুটা অনেক চঞ্চল, কিন্তু ভয় পাচ্ছে। জি। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা আছে আপনার 380। আচ্ছা, হাইট কত এর? এটা আপনার 59 প্লাস আছে। 59 প্লাস আছে না? জি। আচ্ছা, আর ওজন কেমন হবে? এটা আপনার 9 মন প্লাস আছে। এটা আপনার মাংস হিসাবে ধরতে গেলে এই গরুটা বেচা যাবে না, কারণ এটা জাত মানে আলাদা। আলাদা, তাই না? জি জি। এবং এটা এখনো পালতে হবে, অনেক বড় হবে। এখন অনেক বড় গরু হবে। 2টা দাঁত? জি। এখনো সেভাবে ম্যাচুরিটি এ পাইনি, কারণ 8 দাঁত পর্যন্ত হয় না। জি জি। আচ্ছা, এটা রাখলে ইনশাআল্লাহ সুবিশাল গরু হওয়ার সম্ভাবনা আছে না ভাই? ভাই বেচবেন কত? এটা আপনি 3.5 হইলে বেচবেন। 3.5 হইলে বেচবেন না? জি। আচ্ছা, এটাও জাহাঙ্গীর ভাই 3.5 হইলে বেচতে পারবেন? পালাবি দাও, পালাবি দাও। আমরা 3 নম্বরটা দেখতে পাচ্ছি, এটা মাশাআল্লাহ আনকমন তো ভাই। জি, এটা সাদা কালো ছাপ না? জি জি। এটা যাতে মানে কি আছে? এটা আপনি শাইওয়াল। এটাও শাইওয়াল। এটার কয়টা দাঁত? এর 2টা দাঁত। 2টা দাঁত? জি। তো 2টা দাঁত শাইওয়াল জাত। এটার হাইট কেমন আছে? এটা আপনি 57 প্লাস আছে। আচ্ছা, এবং আনকমন কালার। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছে 350। এটা বেচবেন কত? এটা 320 হলে বিক্রি করা যাবে ভাই। 320? জি। এখান থেকে আলোচনা করার সুযোগ রাখছি আমি, যে হাটের ব্যাপারে একটু দাম একটু বাড়াই চাতি হয়, কারণ অনেক কাস্টমার থাকে বাজারে। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকেও আপনি যে গত 2টা দেখলাম ওই 2টাতেও জি জি হালকা আচ্ছা আলোচনার সুযোগ রাখতেছে। জি। যাক, ধন্যবাদ ভাই, অ্যাকচুয়াল ভাবে আমি আর কি আপনি আমাদেরকে ক্লিয়ার করে দিলেন যে আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ, দারুণ কালেকশন আজকে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের। তারপরে আমরা যাচ্ছি 4 নম্বরটাতে। এটা কি জাত মান? এটা শাইওয়াল, এটা একটু আপনি দেশাল কোয়ালিটির। দেশাল কোয়ালিটি শাইওয়াল না? জি জি। আচ্ছা, এটা কয় দাঁত? এটা 2টা দাঁত। আচ্ছা, হাইট কেমন? এটা আপনার 57 প্লাস আছে। আচ্ছা, গোস্ত কেমন আছে গায়ে? এটা 8 মন প্লাস আছে। কেমন বেচবেন এটা? এটা আপনার চাওয়া দাম 280। আচ্ছা, আপনার 2,60,000 হলে বিক্রি? 2,60,000 হলে বেচবেন? জি। আচ্ছা দর্শক, এটা 2,80,000 চাচ্ছে, 60 হলে বেচবে, দাম দরের সুযোগ আছে। জি। আচ্ছা, লম্বা চওড়া আছে, গায়ে মাংস ধরলে গরুটা অনেক ভালো লাগবে। জি জি জি। আর এই গরুটা কি জাত মান? শাইওয়াল। এটা শাইওয়াল। এটা হাইট কেমন?
এটাও আপনার 57 প্লাস আছে দেখে তো মনে হচ্ছে দুই দাঁত জি এটা দুই দাঁত আচ্ছা 57 প্লাস দুই দাঁত সাইওয়াল গলার নাভি কম্বলটা খুবই ভালো ভাই জান এই চারটি হাত পা সব মোটা অনেক দারুণ এটা কত যাচ্ছেন এটা আছে 290 ভাই 290 বেচবেন কত এটা 265 এ বিক্রি করা 65 হলে বেচবেন আচ্ছা তাহলে 290 চাচ্ছে 65 বেচবে জাহাঙ্গীর ভাই সাইওয়াল জাতের দুই দাঁতের গরু জি তারপরে আমরা ভাইয়ের 6 নাম্বার শেষ গরু এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত এটাও সাইওয়াল না জি এটা সাইওয়াল এটাও সাইওয়াল দুই দাঁত কিন্তু এটা হাইটটা পা হাত পাগুলা দেখেন আপনার হাইটটা খুব ভালো গরু এটা কত আছে হাইট এটাও আপনার 58 প্লাস আছে এটা কত যাচ্ছেন এটাও আপনার 290 বেচবেন কেমন এটা 265 লি বিক্রি করেন আচ্ছা সুযোগ আছে দাম দর তাই তো জি কত বল আলমগীর আপনার সব দিক থেকে পারফেক্ট আছে পারফেক্ট আছে না জি জি আচ্ছা ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন 01931610850 ধন্যবাদ ভাই দর্শক আমরা শুরুতেই জাহাঙ্গীর ভাইয়ের বেশ কিছু বেশ ছয়টা শার্ট আমরা দেখলাম তার মধ্যে কিছু চার দাঁত ছিল কিছু দুই দাঁত আছে গরুগুলো চয়েস হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন উনি দাম যেটা চেয়েছে হাটে একটু বললই যে আশপাশে কাস্টমার থাকার কারণে দামটা একটু চাইতে পারি না দাম দরের সুযোগ রাখতেছি ভাই আমি আপনাদের যদি চয়েস হয় ফোন নাম্বারটা উনি বলে দিয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনার সাথে গরুগুলো নিতে পারবেন দর্শক আমরা টুটুল ভাইকে পেলাম আলমডাঙ্গা হাটে উনি এসছেন কয়টা আছে ভাই আজকে আপনার দুইটাই আছে দুটোই আছে মাশাআল্লাহ কি জাত মানে আছে দুইটা সার পাকিস্তানের ভিতরেই পড়ে পাকিস্তানের ভিতরে পড়ে না ওই কোটা দেখানো দরকার এটা তো না যেটা দেখো দাঁত কয়টা ভাইয়ের এটা চারটা আর ওটার কোটা হয়েছে দেখিনি ভাই হয় দুটো নাই চারটা এরকমই হবে যাই দুইটারই চারটা করে ধরলে ধরা যায় ওজন কেমন হতে পারে ভাইয়েদের এটা মনে হয় 7.5 মন কেমন চাচ্ছেন এইগুলোর দাম জোড়া চাচ্ছে ভাই 6.5 লাখ জোড়া যাচ্ছেন 6.5 লাখ আর চা দাম সে নেবে তার কাছে দাম দর তো অবশ্যই করতে হবে একবার আমি যদি বলি এই কটা কেন তাহলে তোর বেঁচে কিনা হবে না দর্শক যে এই দুইটা গরু আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমদানি করেছেন আমাদের টুটুল ভাই 6.5 লাখ চাচ্ছেন উনি আরও বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আগে গরু দুইটা আমরা দেখে নিই এই যে দেখেন তাহলে মনে হয় আরও কমে দেবে মাশাআল্লাহ দারুণ আছে ওজন কেমন হতে হবে বললেন ভাই এটা 7.5-8 মন আসবে হয়তো আর এটা এটা কম হবে একটু একটু কম হবে খালা বেশি আচ্ছা আচ্ছা লম্বা চওড়া আছে কিন্তু ওজন আবার এর বেশি আচ্ছা ভাই বেচতে পারবেন কেমন এই দুইটা কত হইলে ভাই ওরকম দাম তো বলে হয় না কম বেশি দাম বলছেন যদি দাম ফেটে যায় আর গোটা দাম হবে না এজন্য আপনি দামটা বলবেন না 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 দামটা বলবো না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা দাম পেলেন কেমন পর্যন্ত এটা একটু জানান 5.5 লাখ পেয়েছেন তাহলে ভাইয়ের 5.5 লাখেরও বেশি চাহিদা না হইলে তো উনি বেচে দিতেন টোটাল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01921 হ্যাঁ 94 34 80 ঠিক আছে আমরা এখানে একটা শার্ট দেখতে পাচ্ছি চকলেট কালারের না জি কি জাতের এটা গরুটা আপনার এটা ক্রস সাইওয়াল ক্রস সাইওয়াল কয় দাঁতের চার দাঁতের চার দাঁত সাইওয়াল চার দাঁতের দর্শক আমরা দেখতে পাচ্ছি ওজন কেমন হবে বড় ভাই টোটাল ওজন বডি ওয়েট 18 মন হবে আমি গোস্ত কতটুকু হবে সেটা জানতে চাচ্ছি 9 মন পারে আছে 9 মন প্লাস মাইনাস তাই না জি কত যাচ্ছেন এটা চাচ্ছে 340 বেচবেন কেমনে 10 হলে বেচবো 3 লাখ 10 দাম পেয়েছেন আজকের হাটে ভাইয়া জি পাইছি কত পেলেন 80 কত 80 200 280 ও আচ্ছা নাম কি আপনার মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01969 হ্যাঁ 36 43 47 ঠিক আছে ভাই ভালো আছেন জি ভালো আছেন আপনি কয়টা নিয়ে এসেছেন আইনি সাইডে তিনটি ব্যথা হয়ে গেছে আর এটা আছে একটা হ্যাঁ এই দাঁত কয়টা দাঁত চারটে হয়ে গেছে চারটা দাঁত জি চাচ্ছেন কত চাচ্ছে 3 লাখ 10 3 লাখ 10 ওজন কেমন হবে ওজন 7.5-8 মন হবে 7.5-8 মন হবে 3 লাখ 10 চাচ্ছেন বেচবেন কত হইলে কাস্টমারের উপর নির্ভর এখন আমরা তো চাইছি এখন কত দাম বলিনি কেউ দাম বলিছে 250 পর্যন্ত বলিছে 250 দেবেন না তাহলে কত হলে দেবেন 70 হলে দেবো
কত বলবেন বলবেন কিন্তু ঘুরিয়ে বলবেন জি 270 আচ্ছা আচ্ছা তাই না জি 270 নাম কি আপনার আমার নাম সানোয়ার ধন্যবাদ আমি আপনাদেরকে ষাঁড় গরু দেখালাম খামার উপযোগী আছে আগামী কুরবানি 24 এর জন্য কিছু গরু ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা